ভারতের উত্তরাখণ্ড রাজ্যকে পবিত্র দেবভূমি বলা হয়, কারণ বেশিরভাগ পৌরাণিক তীর্থ এই রাজ্যেই রয়েছে। এই জায়গা অলৌকিক রহস্যের ভাণ্ডার। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখলে মানুষ মন্ত্রমুগ্ধ হয়ে যায়। তবে এখানকার বেশ কিছু তীর্থস্থান অত্যন্ত রহস্যময়, যার মধ্যে এমন একটি মন্দির আছে যেখানকার রহস্যের সমাধান করা নাসার পক্ষে অসম্ভব। অনেকবার রিসার্চ করেও তারা শেষ পর্যন্ত নতমস্তক হতে বাধ্য হয়েছেন। কিন্তু তাদের সাথে এমন কি ঘটেছিল জানলে আপনারাও স্তব্ধ হয়ে যাবেন, যেখানে স্বামী বিবেকানন্দ অবধি এসেছিলেন। সবাই কমেন্টে জয় মা দুর্গা লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন মা দুর্গার এক রহস্যময় মন্দির। ভিডিওতে এগোনোর আগে সবাই পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নিন। উত্তরাখণ্ডের আলমোড়া জেলায় একটি বিশেষ গ্রাম আছে যার নাম কাসার। এখানকার কশ্যপ নামক পাহাড়ে অবস্থিত সেই অলৌকিক মন্দির। মাতার এই মন্দির এতটাই শক্তিশালী যে এর নিকট গেলেই আপনার মনে এক ভিন্ন অনুভূতির সৃষ্টি হবে। বিজ্ঞানীরা আজ পর্যন্ত এখানকার রহস্যের সমাধান করতে পারেননি। গত বেশ কয়েক বছর ধরে নাসা এখানে শোধন কার্য চালিয়েছে। তাদের কথা অনুযায়ী এই মন্দিরের পারিপার্শ্বিক জায়গা ম্যাগনেটিক ওয়েভে ভর্তি। এখানকার মাটির নিচে চুম্বকীয় পিণ্ডের অবস্থান রয়েছে যার থেকে বিপুল পরিমাণ রেডিয়েশনের সৃষ্টি হয়। নাসার বিজ্ঞানীরা নিরন্তর এটাই জানার চেষ্টা করেছেন যে কোন শক্তির ফলে এই জায়গা ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে, মানুষের মস্তিষ্কের ওপর এর কি কোনো প্রভাব পড়বে, কিন্তু এখনও পর্যন্ত কোনো বিশেষ সফলতা পাওয়া যায়নি। বিজ্ঞানীরা এটা বুঝতে পেরেছেন যে এই মন্দিরের সাথে ইংল্যান্ডে অবস্থিত স্টোনহেঞ্জের বেশ কিছু সাদৃশ্যতা রয়েছে। এর প্রত্যেকটি জায়গায় চুম্বকীয় শক্তির ভাণ্ডার আছে। এই মন্দিরের ইতিহাস হাজারো বছর পুরনো। কথিত রয়েছে যখন দেবী দুর্গার সঙ্গে শুম্ভ নিশুম্ভে যুদ্ধ হচ্ছিল তখন তিনি কাত্যায়নী রূপে এই স্থানেই প্রকট হয়েছিলেন। নাসা এই জায়গার মধ্যে 8টি কেন্দ্র চিহ্নিত করেছে যেখানে বিদ্যুৎ চুম্বকীয় ঊর্জা রয়েছে। এইসব জায়গায় নাসার দ্বারা GPS 8 লেখা হয়েছে। এইসব জায়গায় বসলে মনে এক বিশেষ শান্তি পাওয়া যায়, সমস্ত চিন্তা দূর হয়ে যায়। শুধু দেশের লোক নয়, বিদেশ থেকেও বহু মানুষ মানসিক শান্তি লাভ করতে এই স্থানে আসেন। স্থানীয় মানুষদের মতে এই জায়গা 1970 থেকে 1980 পর্যন্ত সন্ন্যাসীদের বাসস্থান ছিল। আপনি জানলে অবাক হবেন যে 1890 সালে এখানে স্বামী বিবেকানন্দ এসেছিলেন। আধ্যাত্মিক সাধনার জন্য তিনি এই পর্বতের একটি গুহায় যান। এরপর কয়েক মাস সেখানেই থাকেন। তারপর থেকে তার মধ্যে মানবজাতির সেবা করার জন্য এক তীব্র ইচ্ছে জাগ্রত হয়। এখানকার পরিবেশ এতটাই সুন্দর যে একবার আসলে আর যেতে ইচ্ছে করে না। ধ্যান এবং সাধনার জন্য এই স্থান খুবই ভালো। এখানে শত শত সিঁড়ি চড়ার পরেও ভক্তদের মধ্যে ক্লান্তিভাব আসে না। আমেরিকা ইংল্যান্ড থেকে আগত বহু মানুষ এখানে মাসের পর মাস কাটিয়ে দেন। 1960 থেকে 1970-এর হিপ্পি আন্দোলনের সময় এই স্থান অত্যন্ত লোকপ্রিয় ছিল। আজও নবরাত্রির সময় এখানে ভক্তদের ভিড় হয়। লক্ষ লক্ষ শ্রদ্ধালু মাতার দর্শন লাভ করতে আসেন। এখানে প্রত্যেক বছর কার্তিক পূর্ণিমার সময় মেলা বসে। কাসার দেবী মন্দির সম্পর্কে এটাও মনে করা হয় যে 900 বছর পূর্বে পশ্চিম এশিয়া থেকে আগত কাসাইট নামক সম্প্রদায় এই মন্দির স্থাপন করেছিল, যে কারণেই এর নাম কাসার দেবী। মন্দিরের গঠনাকৃতি খুবই সরল, যার মধ্যে বিরাজ করছেন দেবী কাত্যায়নী, যার উল্লেখ আমরা নবদুর্গাতেও পেয়ে থাকি। সবাই কমেন্টে জয় মা দুর্গা লিখতে ভুলবেন না। আপনারা কি কখনো এই মন্দিরে গিয়েছেন, সেখানে গিয়ে মাতার দর্শন লাভ করেছেন, সেটা অবশ্যই কমেন্টে জানান। আর আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সমস্ত আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করবেন। আরও এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসব নতুন একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা আমাদের অন্য ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।